একটা বড় আছে বুঝলে, ধর সাইজ সাইজ অনুযায়ী মাছ ধরালে তুমি ভুল নাকি বড় প্রথমে হিং বনি হচ্ছে হুল ফেলে যায় আশিকে, আশিক আছে নতুন আছে আশিক, আবার মাছ ধরা লাগে এক্সপার্ট আছে বাসায় বিয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে যে এই ক্ষেত্রের মধ্যে বানা বের দিতেছি, দেখি কেমন মাছ পরে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দাওয়ানোর কাজ চলতেছে, খেত দাওয়ায় যে ওই বানার ভেতরে আমরা মাছ ঢুকামো। তো বানা বের দেওয়া হয়ে গেছে, তো এই যে মাছ ফুট করতেছে আর এখানে কাইটা পরিষ্কার করতেছে, এখানে পরিষ্কার করার পর হাতে মাছগুলো আমরা ধরবো। এবার আছে দেখলাম তো দাদা ওই দিকে বলে গেছে হলটা নাকি বাতি যাবার তো একটা
আর দেন তোর বাচ্চা দিব কেটা মানে মাছ তোর বাচ্চা দিব ধরাইছে এই যে লাড একটা বুনে আসছে বুঝলাম না এই যে বায় হইল উঠাইতেছে হইল ডাকবে না আবার হিন্দি টিকাটাতে প্রথমে হিং বনি হচ্ছে ডাক্তার কাদ প্রথম আন বেটা আন দেখলো এলো এই যে দেখলে আশিকা নতুন আছে আশিকা মাছ ধরা লাগে ধরে দুই কাটা দেওয়ার পরে এখন এই যে এই যে ধরবো এটার মধ্যে মনে হয় আর একটা কাটা দিব দুই কাটা এটা কেমন মাস পরে বড় ঠিকই আছে না দৌড় মার ও এটা মনে বাড়ি বাড়ি মানে হাইছে না আছে নাকি আরেকটা রাতে তো দুইজন আতাক ওই দেখা হিং নামন ইয়াটা নাকি সব হইলি করতেছে ওই যে আর হ্যাঁ ধরো 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 ধরো
লাড়ি দেবে সবটা না জানিত গেছে কেমন মোটামুটি কটা পাইছে, শেষ আজানির মাছ ধরবো। হে কোনার জায়গা যখন শেষ কাটা ফালাইবার সময় দেখালেও আসতে সাবধানে দুইটা কিরে কইরে তোরা কই ওই দেয় দুই হাতে দুইটা যা সবাই কম সে মনে আনবা ওই দিয়ে ধরছে রে সাইজ আছে যাক ভালো ওই দিয়ে আছে দুই হাতে দুইটা রে ধর ওই যে একটা বড় আছে বুঝলে ধর সাইজ সাইজ অনুযায়ী মাছ ধরালে তুমি ফালাইতেছে বুঝ একটা ফালাইতেছে আন্দোলন নিরবের দিকে এমনি মনে হয় করছি গুড়া মাছ গুলো নষ্ট হয়ে যায় এই জন্য যে ওরে দিয়ে দেওয়া হইতেছে এই দিয়ে বলে আবার বড় সিন আচ্ছা ঠিক আছে
শুধু মিডিয়াম সাইজ না, শুধু না বড় অনেক মিডিয়াম সাইজ। বাসায় তো বন্ধুরা আলহামদুলিল্লাহ মাছ ধরা শেষ, ডেকটা বান্দা লাগছে, বড় বড় শোল পড়ছে, তো নাহলে লাফ মারবো। এই যে এখানে এই ডেকের মধ্যে রাখছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।